নমস্কার, আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা। সঙ্গে রয়েছে আমি মৃণ্ময়ী। এ বিশ্বে যা কিছু সুন্দর, চিরকল্যাণকর, অর্ধেক তার রচি আছে নারী, অর্ধেক তার নর। নারী পুরুষের সমানতায় এ বিশ্ব সুন্দর, বলেছিলেন কবি নজরুল। তবে পুরুষতান্ত্রিক এ সমাজে আমরা বারবার দেখেছি কিছু সংখ্যক পুরুষ দ্বারা অত্যাচারিত, অবহেলিত নারী। তবে বর্তমানে নারী প্রতিবাদী, নারীবাদী, কিন্তু সাম্যবাদী নয়। সমান অধিকারের কথাও শোনা যায় না। শুধুমাত্র পুরুষবাদ বা শুধুমাত্র নারীবাদী কখনোই কোনো সভ্য সুশৃঙ্খল সমাজের পক্ষে কাম্য নয়। তার প্রমাণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ঘটনা। হিতেশা চন্দ্রানী নামে একটি মহিলা নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে একটি ভিডিও শেয়ার করতেই সেটি ভাইরাল হয়। সেখানে হিতেশাকে দেখা যায় নাকে জখম অবস্থায়, সম্পূর্ণ দোষ চাপাতে জোম্যাটো ডেলিভারি বয়ের উপর। এতে করেই নেটিজেনরা সরব হয়। পরবর্তী সময়ে ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে জোম্যাটো ডেলিভারি বয়, যার নাম কামরাজ, সেও নিজের পক্ষ রাখে। জোম্যাটোর ডেলিভারি বয় করুণ কণ্ঠে বারবার জানায় হিতেশার মিথ্যা আরোপে তাকে দোষী বানানো হচ্ছে। হিতেশা নিজের হাতের আংটি দিয়েই নাকে চোট পেয়েছে সে। অর্ডার কিছুটা বিলম্বিত হওয়ায় বর্তমানের তথাকথিত প্রতিবাদী নারী হিতেশা চড়াও হয় জোম্যাটোর ডেলিভারি বয় কামরাজের ওপর অকথ্য গালাগাল। পরে নিজের চপ্পল ছুঁড়ে মারে জোম্যাটোর ডেলিভারি বয়ের দিকে। উত্তেজিত অবস্থায় একসময় নিজের হাতের আংটি লেগেই আঘাত পায় হিতেশা। এসবটাই কাঁদতে কাঁদতে জানায় ডেলিভারি বয় কামরাজ। তবে বর্তমানের যুগে পুরুষ মানেই দোষী এমনটা ধরে নিয়ে তদন্ত ছাড়া, সত্য না জেনে দোষী বানিয়ে দেওয়া হয়েছে পুরুষ কামরাজকে। হিতেশার করা কেসে গ্রেপ্তার হয়েছে কামরাজ। জোম্যাটোর পক্ষ থেকেও এই বিষয়ের স্পষ্টীকরণ স্বরূপ কামরাজের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে তাকে আপাতত সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত ছাড়াই একলা দোষী কামরাজ। সে বারবার জানায় পরিবারের একমাত্র আর্নিং মেম্বার সে, ঘরে অসুস্থ বৃদ্ধা মা। তাতে কি, বর্তমানে তো নারীবাদী, নারী সশক্তিকরণে বিশ্বাসী এ সমাজ, সাম্যবাদে নয়। এই ঘটনায় লক্ষ্য করা গেছে হিতেশার অভিযোগের পাল্টা অভিযোগ উঠিয়েছে কামরাজ। তবে সমাজ মান্যতা দিয়েছে হিতেশার অভিযোগকে। এখানে আমাদের প্রশ্ন, শুধুমাত্র নারী বলেই নারীর আওয়াজ সোচ্চার হবে, এটা কতটা যুক্তিযুক্ত? যেখানে অভিযোগ পাল্টা অভিযোগ দুটোই রয়েছে, তারপরেও শুধুমাত্র কামরাজকেই জেলে যেতে হয়, চাকরি থেকেও সাময়িক বরখাস্ত হতে হয়, হিতেশাকে কেউ একটা প্রশ্নও করেনি। এর আগেও দেখা গেছে শুধুমাত্র ফেমিনিজমের নামে বহু নির্দোষকে জেলে তাদের জীবনের মূল্যবান সময় অতিবাহিত করতে হয়েছে, মূল্যবান সময় জেলে কাটাতে হয়েছে। এখানে সাম্যতা কোথায়? এখানে আমাদের দাবি, শুধুমাত্র জেন্ডারকে প্রাধান্য দিয়ে যেন এই জনসাধারণ বা বিচার ব্যবস্থা এই ঘটনার কোনো বিচার না করে। যে দোষী সে দোষী, হোক সে পুরুষ হোক সে নারী, জাস্টিস সবার জন্য এক। আমরা আশাবাদী এই ঘটনায় যে দোষী সে শাস্তি পাবে, নির্দোষ নয়। আমরা আশাবাদী এ ঘটনায় সঠিক জাস্টিস হবে, যে দোষী সে শাস্তি পাবে, নির্দোষ নয়। এখনকার মতো প্রতিবেদন এখানেই শেষ করছি। আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে আপনারা আমাদের সরাসরি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। নমস্কার।
আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দা সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।